সভাপতি হিসাবে সুবল ছাত্রনেতা জনাব হুমায়ুন কবির হিমা আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি শিবপুরের কৃষি সন্তান সাবেক শিবপুর জেলা পরিষদের সফল চেয়ারম্যান গাজীপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামে সাধারণ সম্পাদক শিবপুরের রাজনৈতিক অঙ্গনে একটি স্বচ্ছ সুন্দর দুর্নীতি মুক্ত ঐক্যবদ্ধভাবে গোড়ার পত্রে লড়াই সংগ্রাম করেছেন বাংলার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে জাতীয় সংসদে নৌকা মাকা প্রদীপ দেওয়ার মধ্য দিয়ে এই শিবপুরের নির্বাচনী এলাকার লক্ষ লক্ষ মানুষ তাকে বিপুল করে বিজয়ী করেছে সেই বিজয়ী জননন্দিত নেতা এই নির্বাচনী এলাকায় যিনি ইতিমধ্যে দৃশ্যমান উন্নয়ন যিনি করেছেন সেই জননেতা জনাব ইকবাল হোসেন সবুজ আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বক্তব্য রেখেছেন 75-এর 15 আগস্ট সেই নির্মল আজকের অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি শ্রীপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান সভাপতি সাবেক সংগ্রাম সংগ্রাম আসন্ন জেলা ভ্রমণ করে হিরো এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা কারীম মজিদ মানে বাংলা বাংলা মানে মজিদ 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে সফর করে আজকে বঙ্গবন্ধুকে সারা বাংলাদেশে পথে প্রান্তরে বঙ্গবন্ধুর স্মরণে আজকে শোক সভা হচ্ছে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে আজকে বঙ্গবন্ধুর জন্য শোক দিবস পালন হচ্ছে শ্রীপুর জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভাকে সুন্দর সার্থক করার লক্ষ্যে যারা আপনারা আজকের আয়োজনকে সফল করেছেন এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুর জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় কমিটির বিপ্লবী সদস্য এই শিবিরে ঘোষণা করে তিনি ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগকে সুনন্দিত করে আজকে এই শিবিরকে আজকে আওয়ামী লীগকে সুনন্দিত করে রাখছেন গাজীপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত হাজার বছরের পরাধীন বাঙালিকে যিনি মুক্ত এবং স্বাধীন জাতি হিসাবে প্রতিষ্ঠা করেছেন
একটি রঙ্গলি ইশারায় তিনি বীরস্ত্র বাঙালিকে স্বতন্ত্র জাতিতে পরিণত করেছে। একটি অঙ্গলি ইশারায় যিনি যার ইশারায় 30 লক্ষ লোক বাঙালি প্রাণ দিয়েছে, জাতির অভিসম্বাদিত নেতা, হাজার বছরের কাঙ্ক্ষিত মহামানব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের 47তম শতাব্দী বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও মাহফিলের সম্মানিত সভাপতি।